লালমনিরহাট পঞ্চগড়সহ উত্তরের কয়েক জেলায় অব্যাহত আছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরে কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি, কনকনে ঠান্ডার সাথে আছে হিমেল হাওয়ায়তে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। সবচেয়ে দুর্ভোগে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ সাগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে। অবশ্য বেলা গড়ালে দেখা মিলছে সূর্যের, তবে আবার সন্ধ্যায় পড়ছে তীব্র শীত। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।